সালাম আলাইকুম ব্রাজিলের সমর্থকরা। মানে ফেসবুকে খেলা মানে যেটা দেখলাম, মানে আর্জেন্টিনার ম্যাচ দেখতেছিলাম খুব ভারাক্রান্ত হৃদয়ে। আসলে ছোটবেলার থেকে আর্জেন্টিনা এত খারাপ ভাবে হারা কখনো দেখি নাই। তার মানে এই না যে 2014-তে আর দেখছিলাম অনেকগুলা ব্রাজিল সাপোর্টার ছিল, বহুত খুব ব্রাজিল ব্রাজিল করে চিল্লাইতো। হঠাৎ করে বুঝলাম না কি না কি হয়ে গেছে, যে 2000 আর্জেন্টিনাতে তারা জার্মানির জার্সি পরে ঘুরে জার্মানি সাপোর্ট করেন, বুঝলাম না। কিন্তু ভাই ব্যাপারটা হইতেছে কি, যে আজকে আমার ফেসবুক দেখে যা মনে হইতেছে, ফেসবুকে ঢুকার পর যে আর্জেন্টিনা ভাই হারে নাই, যে ম্যাচটা আর্জেন্টিনার হয় নাই, যে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছে। ফেসবুকে আর্জেন্টিনাদের স্ট্যাটাস কম, ব্রাজিল আলাদের পোস্ট বেশি, ভাই বুঝলাম না। হ্যাঁ ভাই, 3টা গোল খেয়ে হাসছি। আপনারা কি খেলাটা বিবেচনা করে দেখছিলেন? আজকে আমাদের ডিমারিয়া তো ছিল না, লাভেজি খেলে নাই, সব নতুন নতুন প্লেয়ার, উল্টা পাল্টা লাইভে দেখি কমেন্টও করতেছেন। আপনারা ব্রাজিল সাপোর্টাররা এই পারেন ভাই, নিজেদের খেলায় যেখানে মন চাই সেখানে থাকুক। বুঝলাম ভাই, হ্যাঁ আমি আর্জেন্টিনার সাপোর্টার, তাই বলে এমন না যে আমি বলি যে আমি ব্রাজিল দেখতে পারি না, হ্যান তেন। আমি মানলাম আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি মানলাম আর্জেন্টিনা বাজে খেলে, এবং আমি সেটাও স্বীকার করতেছি যে ব্রাজিলের যে আর্জেন্টিনা খারাপ খেলে। কিন্তু ভাই আপনাদের ব্রাজিলের সাপোর্টার তো ভাই এত মাতামাতি কেন? আপনাদের মাতামাতি দেখলে তো ভাই মুখ খারাপ ছেড়ে কিছুই আসে না। আপনাদের ব্রাজিলকে ভালো খেললে যতটা আপনাদের মাতামাতি, আর্জেন্টিনা নিয়ে তত মাতামাতি বেশি। আরে ভাই, আমাদের টিমে ভালো প্লেয়ার আসছিল কোনো এবার? হ্যাঁ, এখন বলবেন হয়তো মিথ্যে, মানে নাচতে না জানলে উঠান বাঁকা, খেলা হারে এইসব এক্সকিউজ দিতেছি। ভাই আপনারা তো 7-8 খেয়ে বয়ে আছেন ভাই, এত তো খাই নাই ভাই, 7টা তো খাই নাই ভাই, 3টাই তো খাইছি। আপনারা জানেন আপনাকে লেগে যে 7-Up-এর দাম বেড়ে গেছে, যে 7-Up 2 লিটার 7-Up-এর দাম আসছিল আগে 100 টাকা, এখন 2 লিটার 7-Up-এর দাম 110 টাকা। সব তো ভাই আপনাকে লেগে। আর আমগোর প্রেজেন্ট কোন প্লেয়ার আর্জেন্টিনা নেইমারের মতো তার মাঠে পড়ে মাঠে বয়া থাকে না ভাই, উইটা তো আবার খেলে। আপনাকে প্লেয়ার তো ভাই পোল্ডার উঠতেই চায় না। আর্জেন্টিনা হারছে ভাই, জান এটাও মাইনা লইছে। আমগোর আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে খুব খারাপ খেলে, মানলাম। ভাই আপনাদের তো মাতামাতি কেন বুঝতেছি না? তো আমাদের টিমে তো এবার কোনো ভাই ভালো প্লেয়ারই ছিল না। আপনারাই বলতেছেন আপনারা ব্রাজিল 15 স্টার লয়ে খেলতেছেন, ঠিক আছে ভাই। আমাদের আর্জেন্টিনা তো ভাই ওয়ান ম্যান আর্মি, আর আমাদের গোলকিপারটারে একটু দেখেন, একটু গোলকিপারটারে দেখে একটু বিবেচনা করেন। এরকম গোলকিপার তো বাজে গোলকিপার আমাদের আর্জেন্টিনা কখনো ছিল না। আজকে যদি সার্জিও রোমেরো থাকতো, তাহলে আমরা গোল দিতে না পারলেও গোল খাইতাম না অ্যাটলিস্ট। ভাই এত যে আর্জেন্টিনারে পচাইতেছেন, ব্রাজিলের ম্যাচ কিন্তু এখনো বাকি আছে। এমন না যে ব্রাজিল জিতে মিটে আপনারা কোয়ার্টার ফাইনালে গেছেন গা, আর আমরা আর্জেন্টিনাও যে রাস্তায় বসে পড়ছি তা না। যে আর্জেন্টিনার সাথে নাইজেরিয়ার এখনো একটা চান্স আছে, ঠিক আছে, হারলে হারলাম, কোয়ার্টার ফাইনালে লাগলে পৌঁছাইতে পারলাম না, বাদ দিলে বাদ দিলাম। কিন্তু ভাই ব্রাজিলের তো মাথা কামাকামি কেন বুঝতেছি না? তো ভাই নিজেদের টিমে থাকেন না, 5 বার ওয়ার্ল্ড কাপ পেয়েছেন, পান আর 10টা পান ওয়ার্ল্ড কাপ, সমস্যা কি? আর্জেন্টিনা বাজে গেল, হ্যাঁ ভাই চুদলাম না আর্জেন্টিনা, আপনাদের চোদার দরকার নাই তো ভাই। আর্জেন্টিনা আছে তো, আমরা সাপোর্টার আছি তো, আপনাদের তো মাথা কামানো লাগবে না ভাই। আর্জেন্টিনা নিয়ে একটা পোস্ট দিলে ব্রাজিলে তো বামার ঢুকে, কি জন্য ভাই? আপনাদের বাপের টাকা আর্জেন্টিনা করি? ব্রাজিলের কোন সাপোর্টারের বাপের টাকা আর্জেন্টিনা করি ভাই? বুঝতেছি না তো ভাই, একটু একটু ভাই, একটু ভাই আমাদের আর্জেন্টিনার সাপোর্টারদের আর্জেন্টিনার মতো থাকতে দেন। বাংলাদেশের মানুষ আপনারা ব্রাজিলের সাপোর্টার যা যা করেন ভাই, আর্জেন্টিনা ব্রাজিলের না বাগলো ভাই চুদেও না, বুঝেন নাই? ওরা ভাই নিজেদের মধ্যে নিজেরা খুব ভালো আছে। বাঙালি ব্রাজিলের ব্রাজিল সাপোর্টার যেগুলো ভাই মানুষের মধ্যেও পড়ে না। হ্যাঁ আমরা স্বীকার করি আমাদের কিছু কিছু আর্জেন্টিনা সাপোর্টার আছে যেগুলো ব্রাজিলের বেশি বামাত দেয়, কিন্তু ভাই বিবেচনা করলে দেখা যায় আর্জেন্টিনার যদি নিয়ে কোনো পোস্ট দিই, আর্জেন্টিনার সাপোর্টারের লাভ রিয়াকশনের চেয়ে বেশি ব্রাজিলের হা রিয়াকশন থাকে। কি ভাই আপনারা মজাটা কি পান? লাইভে আসার উদ্দেশ্য আপনার এটাই ছিল ব্রাজিলের বিরুদ্ধে? বিরুদ্ধে আমি কিছু বলতেছি না, ব্রাজিল টিম আমি নিজেও আমার কাছে ভালো লাগে, হ্যাঁ ব্রাজিলের টিমটা খুব ভালো আছে। কিন্তু ভাই আপনাদের বাঙালিদের যেগুলো ব্রাজিলের সাপোর্টার, আপনাদের সমস্যা ভাই আজ পর্যন্ত বুঝলাম না। হ্যাঁ ভাই, 5 বার ওয়ার্ল্ড কাপ পাইছেন দেখে ব্রাজিল সাপোর্ট করেন, তাহলে ভাই এবার যদি নাইজেরিয়াও 6 বার ওয়ার্ল্ড কাপ পায় তাহলে তো ভাই নাইজেরিয়া সাপোর্ট করবেন, খালি যদি 5 বার এর ধরে দেন। আমাদের তো ভাই যে দেন মাত্র দুইটা স্টার, তাও ভাই দেখেন সাপোর্টারের তো অভাব নাই। হ্যাঁ আমাদের টিমটা ভাই ওই রকম, ঠিক আছে ভাই, একটু বিবেচনা করে। মানে আপনারা পছে কি মজাটা পান এটা আমি বুঝতেছি না। আপনারা যখন আর্জেন্টিনার পছে মজা পান, সাথে সাথে কারণটাও দিন যে কি লাভটা আপনারা পাইতেছেন, আপনাদের লাভটা কি ভাই? এটা খালি একটু বলেন। আপনারা আপনাদের মতো থাকেন, আপনাদের ম্যাচ এখন আগে, আপনাদের ম্যাচ আগে যাক না দেখি কিরকম হয়। বুঝলাম না ভাই, আ যাই রা এখনো লাইভে দিয়ে আমার অনেকে পচাইতেছে উল্টা পাল্টা, খালি হাসির কমেন্ট, ব্রাজিলের একটা সাপোর্টার, ওরে বাবা আমার আর্জেন্টিনার সাপোর্টার কম, ব্রাজিলের সাপোর্টার দিয়ে বেশি আমার কমেন্ট, বাহ 7-Up-এর দাম বেড়ে গেছে। আমি আপনাকে লেগে 7টা গোল খেয়ে আবার কথা কন, আপনারা যে টিমের কাছে আপনারা 7টা গোল খাইছেন ভাই, আমরা মাত্র 1টা গোল খাইছি। এইসব একটু বিবেচনা করেন ভাই।